ভাই আমরা হজের কয়দিন পরে মানুষকে বলবো যে আপনি আরাফার ময়দান থেকে এসে মুজদালিফায় গিয়ে খালি দুই রাকাত আর তিন রাকাত পাঁচ রাকাত সালাত পড়ে ওই দিন ভিতরে পড়া লাগে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে পড়েছেন, এই অন্য সবসময় ভিতরে পড়েছেন, কিন্তু এই সফরে ভিতরে পড়েছেন এটা প্রমাণ পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, সুন্নাত নাই, নফল নাই, বরং ফরজ সালাতকে ভেঙে ছোট করা, চার রাকাত বিশিষ্ট সালাত কি করা, দুই রাকাত করা, করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঘুমাও। কেন? পরবর্তী দিন ফরজ ইবাদত রয়েছে, ওটা যাতে মিসিং না হয়ে যায় এজন্য আর কোনো কাজ করো না। তার মানে মুসলমানদের ফরজ যদি সামনে থাকে, ফরজের আগে একটা প্রস্তুতি নিতে হবে, এটা বোঝা যাচ্ছে। আর প্রস্তুতি কি? ঘুম। আপনি যদি না ঘুমান, শরীরের একটা হক আছে, আপনি সুস্থ থাকবেন না, পরবর্তী দিন আপনি কাজটা সুন্দরভাবে করতে পারবেন না, করলে রুক্ষ ভাব থাকবে, না হলে অমনোযোগিতা আসবে, না হলে আপনার মধ্যে মানে অলসতা আসবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর নির্দেশ দিলেন, দ্রুত ঘুমাও, আর কোনো কথা বলা যাবে না, কোনো কাজ করা যাবে না। মুজদালিফে আমাদের দেশের মানুষ উল্টাপাল্টা করে গিয়ে ও যায় যে অজ নসিয়াত চলে, হ্যাঁ, রাত জেগে অজ করে, এই করে, এগুলো হারাম, টোটালি হারাম। ওই দিন রাত্রে কোনো কিছু করা যাবে না, খালি ফরজ সালাত ছাড়া কোনো নফল জিকির আজগারও করা যাবে না। আপনার ওই দিন সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত ঘুমানো দাও। আপনি আরাফার ময়দানে নয় জিলহাজ আরাফার ময়দানে উপস্থিত থাকবেন, এরপরে সূর্য ডুবে যাবে, মাগরিবের সালাত পড়বেন না, মুজদালিফায় চলে যাবেন, মুজদালিফায় গিয়ে সর্বপ্রথম মাগরিব তিন রাকাত, এক আজান দুই একামাতে, এরপর দুই রাকাত এশা, এরপর ঘুম, আর কোনো কথা বলা যাবে না। ওই দিন ঘুমানোই সবচেয়ে বড় ইবাদত। কেন? পরের দিনের ইবাদত যাতে সুন্দর হয়, এই জন্য ঘুমটাকে ইবাদত বানানো হয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এশা পড়েছে আর ফজর পড়েছে, সারা রাত লোকটাকে ইবাদত করার দেখে দেওয়া হচ্ছে, বাকি সমটুক টাইমটুকু ঘুমানো, এই ঘুমটাকে ইবাদত করা হয়েছে। দিনি ভাই, এই ইবাদত, ঘুমটা যে ইবাদত, এটা আপনাকে বোঝাচ্ছি আরাফার ময়দানে মুজদালিফার মতো জায়গায়, যেখানে দোয়া কবুলের শ্রেষ্ঠ জায়গা, ওখানে যদি অন্য কোনো আমল করা হারাম হয়ে থাকে, অন্য কোনো আমল করা নিষিদ্ধ হয়ে থাকে, প্রিয় দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাতের পরে কথাবার্তা পছন্দ করতেন না। লা তাহজান 24 ডট মিডিয়া।